মিথ্যা বানোয়ার কথা এখন আর কাজে লাগে না, মানুষ পছন্দ করে না। আমরা কি বোকা নাকি যে আমরা কিছুই জানি না? এনবিআর খবর জানবো না, ইন্টেলিজেন্স খবর জানবো না, হ্যাঁ অপর অপর সংস্থা জানবো না, আমরা কি বোকার সঙ্গে বাস করি? আমরা কি বোকা? আপনারা কিছু কিছু মাঝে মাঝে চোর বাটপার করে ডাকেন, যারা চুরি করে এমপি হয়েছে, যারা চুরি করে সরকারের লোক হয়েছে, ওই চোর বাটপার করে বলেন দুদু কি করবে ভাই, চোর ভাই চোর কেমনে থাকবে, ওই বেটা চোর বেটা কি? কালকে আমি দেখছি, আপনি বলেন তো, আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেত্রী এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের মেয়ে, আসলে উনার হাতে দেশটা এখন তার কন্ট্রোলে আছে? এটা না আমার খুব মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে, কারণ নেত্রীর প্রতি আমার একটা একটা দুর্বলতা আছে, কারণ উনি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির জনকের মেয়ে, তার প্রতি সে উনারা দেশকে ভালোবাসে। হ্যাঁ আমি একটা দল করি, আমিও দেশকে ভালোবাসি, হয়তো আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা তো সবাই দেশকে ভালোবাসি। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন উপজেলা নির্বাচনে বলছিল কারোর আত্মীয় স্বজন, কারো ভাই ভাই ছেলে মেয়ে কেউ নির্বাচনে যাবে না, কই মাননীয় প্রধানমন্ত্রীর কথা তো কেউ শুনলো না, তার নিয়ন্ত্রণে তো নাই। এই যে নাই জিনিসটা, এখন এই দুদুক দুদুক যেখানে আছে, আপনি বলেন তো মতিউর রহমান সাহেবের বিরুদ্ধে 3 বার নাকি 4 বার দুদুকে, এই ঘটনার আগে দুদুকে তার বিরুদ্ধে কাগজ গিয়েছিল, তাকে সাদা কাগজে ব্ল্যাঙ্ক সাইন দিয়ে দিছিল যে উনি নিরপরাধ, উনি দুর্নীতি মুক্ত, এত এত শুদ্ধ শুদ্ধচার মানুষ। যখন ছাগলের কাণ্ড হলো, যখন আবার ধরলো ঠিকভাবে গোপনে গেল, তখন আবার দুদুক বলতেছে তাকে ধরা হোক, এবং এনবিআর এর প্রত্যেকটা কাগজ ফাইল 50 লাখ টাকার নিচে কেউ ফাইল ধরেও না। আমি এমনও জানি, আমার মতিউর সাহেবের ব্যাপারে যখন কত ছিল, একজন ব্যবসায়িক বলেছে যে আমার আমাদের থেকে 5 কোটি টাকা নিয়েছে। এখন এই এখন এই এখন ডেপুটি স্পিকারের ছেলে ছেলে আসিফ, আমি তো ডেপুটি স্পিকারকে আমি শ্রদ্ধার সাথে সম্মান করি, উনি ওনার ছেলে একটা বললো ল্যাপটপের একটা দোকান ছিল, মেশিন ছিল, 200 টাকা কর ফাঁকি। তাহলে কত টাকা ছিল কর ফাঁকি? 200 টাকা, 200 কোটি টাকা আপনি তো বলতে হবে ভালো, বেশি তো 200 কোটি টাকার কর ফাঁকি, 200 কোটি টাকার কর ফাঁকি। এই যে এই যে টাকাগুলি, আবার আপনার মনে আছে তো যে ফরিদপুরের ছাত্রলীগের কোন ছেলে 2000 কোটি টাকা, উনি বোধহয় জেলেও আছে। এই যে এই যে প্রবলেম গুলো অ্যারেস্ট করছে, শুধু কি সরকারি কর্মচারী আপনারা বলবেন? রাজনীতি নেতাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান বলেন, আমাদের ঢাকা শহর ওয়ার্ড কাউন্সিলর বলেন, এদের ব্যাপারে একটু তদন্ত করেন না রে ভাই। 2014 পর বাংলাদেশের যে সোনার বাংলা, যে সোনার বাংলা উপভোগ করার কথা ছিল সাধারণ নাগরিক, সেই উপভোগ করছে, ভোগ করছে এমপিরা, মন্ত্রীরা করছে, উপজেলা চেয়ারম্যানরা করছে, ওয়ার্ড কাউন্সিলররা, গ্রামের মেম্বাররা, এদেরকে তদন্ত করেন না, বের করে নিয়ে আসেন। এই যে টুকুসামের ছেলের যে ঘটনা, ওখানে উনি বোধহয় ব্যাংককে পলাতক অবস্থায় আছে, ধরে নিয়ে আসেন ভাই এদেরকে। এই দেশ তো স্বাধীন, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো দেশ তো এত সহজ, এত মাগনা না তো, দেশ স্বাধীন হয়েছে। শেরে বাংলা একেম ফজলুল হকের এখানে এখানে বংশধর আছে, তারা তো দেশ স্বাধীন করেছে, এরকম ভাবে দুর্নীতি করার জন্য তো না, দেশ তো দুর্নীতির ছায়া গেছে। এই ছায়া দেওয়া হতে এই ফয়জুল হকের মতন একজন ভদ্রলোককে নিয়ে এসে বসেছে, উনি তো উনি দলের কথা বলবো নাকি উনি দুঃখ প্রকাশ করবো, চুপ করে রয়েছে। এখন প্রতিবাদ করতেছে মামুন ভাই আর আমি, উনি তো শিষ্টাচার বক্তব্য দিচ্ছে, এটি স্বাভাবিক, উনার দল যেহেতু ক্ষমতা, উনি একটা দলের রিপ্রেজেন্টেটিভ করে, সেই স্বাভাবিকটাকে আমি রেসপেক্ট করি। আমি হইলো হয়তো বা তাই বলতাম, কিন্তু দেশের মানুষ না খেয়ে রয়েছে। সিন্ডিকেটের ভাঙার ক্ষমতা নেই বাণিজ্য মন্ত্রণালয়ে, এই এটা আজকে পত্রিকা উঠছে, এটা আমার না তো ভাই। হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয়ে সিন্ডিকেটের ক্ষমতা নাই ভাঙার। হ্যাঁ আজকে আজকে স্বাস্থ্যের ভিতরে ভূত, এই যে এই যে স্বচ্ছের ভিতরে ভূত, এদের ভূত দেখে নাই দুর্নীতি দূর করার উপায় নাই, খুব বাস্তব সত্য কোনো কথা। কিছু। এই সর্ষের আপনি ভূত কাকে আসলে কাকে মনে করছেন, কারা এখানে ভূত হিসেবে স্বচ্ছের ভিতরে ভূত ভূমিকায়? আমরাই, আমরা যারা দেশ পরিচালনা করি, আমরা যারা রাজনীতি করি,
চিৎকার করে বক্তব্য দেয়, স্লোগান দেয়। আমাদের ভিতর থেকে তো আজকে সোশ্যাল মিডিয়ার ভূত। আজকে যারা প্রশাসনে আছেন, আমি আমেরিকা গিয়েছি, এমনও আমাকে জ্যাকসন হাইটে বলতেছে ওইখানকার জনগণ, এই যে এই এলাকা পুরাটা উমুক মন্ত্রীর ছেলে। আবার ওই ডালাস এলাকায় বলতেছে উমুক 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 প্রশাসনের ক্যাডারের লোকটা এনে বাড়িঘর কিনেছে। তাই এরকম ভাবে সুইস ব্যাংকের থেকে টাকা উত্তোলন হচ্ছে। এখন যে সুইস ব্যাংকে টাকা জমা ছিল উত্তোলন হচ্ছে, হয়তো তারা আওয়ামী লীগ সরকারের ঠিকানের জন্য, হয়তো ওই ডলারটা বাংলাদেশে পাঠানোর জন্য। এই যে এই যে কৌশল গুলো আজকে মানুষের মানুষের মানে টাকা নাই, পয়সা নাই, মানুষ আজকে জিরো অবস্থায় আছে। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তারা দেশের জনগণের মাধ্যমে আবার ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াইতে পারে নাই। কথা কথা বলে ইউক্রেনের কথা বলে, কথা কথা বলে কোভিড এর কথা বলে, এগুলি তো পার হয়ে গেছে, এগুলি দিন শেষ। এগুলি এই মিথ্যা বানোয়ার কথা এখন আর কাজে লাগে না, মানুষ পছন্দ করে না। কোভিড এর যুগ শেষ, এই ইউক্রেনের যুগ শেষ, এখন বিশ্বের বিভিন্ন দেশে এখন এগুলি পার হয়ে অতিক্রম করে আজকে তারা ঘুরে দাঁড়িয়ে আছে। আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারিনি ডিউ টু এই দুর্নীতির কারণে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। হাই মহামান্য আদালত বলছে 1979 সালে যেই যেই ওটা বোধহয় বিএনপি পিওর ছিল, 1979 সালে যে সরকারি সরকারি কর্মকর্তারা চাকরিতে ঢুকার আগে তার সম্পদ হিসাব দিবে এবং প্রতি বছর হিসাব দিতে হবে, ওইটা কিন্তু হাইকোর্ট এখন বলছে সেই দিকে যেতে হবে। এবং সরকার মহামান্য আদালত বলছে যে হাইকোর্টে দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিবে। এবং হাইকোর্ট হাইকোর্টের মধ্যে আমরা বরাবরই দুর্বল, আমরা ন্যায় সঙ্গত, আমরা সবসময় উনাদের কাছে চাওয়া আছে। হাইকোর্ট বলেছে যে সেই কর্মচারী কর্ম সরকারি কর্ম এবং কর্মচারীরা যারা আছে সেই হাইকোর্টের রুল মানতে হবে। আজকে দু আজকে আজকে দুদুকে যারা আছে, আমি দেখি সাইফুর ভাই আমার না মাঝে মধ্যে লজ্জা হয়, আপনারা কিছু কিছু মাঝে মাঝে চোর বাটপার করে ডাকেন, যারা চুরি করে এমপি হয়েছে, যারা চুরি করে সরকারের লোক হয়েছে, ওই চোর বাটপার করে বলেন দুদুক কি করবে ভাই, চোর ভাই চোর কেমনে থাকবে, ওই বেটা চোর বেটা কি। কালকে আমি দেখছি কয়েকটা টক শোতে কয়েকজন পার্লামেন্ট মেম্বার আছে কাজী ফিরোজ রশিদের সাথে, কি সুন্দর কথা কয়, এদেরকে যাতে এদেরকে দুদুক সাদা বাদা সাইন দিয়ে দিচ্ছে, এরা দুর্নীতি করে না। কিন্তু ঘুরে খবর নিয়ে থাকেন, তার এলাকায় খবর নিয়ে থাকেন, তার পরিবারের খবর নিয়ে থাকেন, এমপি হওয়ার আগে সে কি ছিল, জিরো ছিল। এমপি হওয়ার পর স্বর্ণের কলা গাছ করতে গেছে দাঁড়াইলো। হ্যাঁ, আবার ওদেরকে আপনারা ডাকেন, তারা তো এমপি, তাদেরকে তো এমপি ভালো কথা, আপনারা তো হ্যাঁ ভাই আই রেসপেক্ট টু হিম, বাট 300 MP তো ভাই, তো 300 MP-র মধ্যে ভালো ভালো লোকগুলি নিয়ে আসেন না, এই এদেরকে নিয়ে আসেন, এরা আরো সমাজে সাহস পায়। দুর্নীতি করছি, চুরি করছি, বাটপারি করছি, টক শোতে ডাকে আঙ্গুরে বেটা। নির্বাচন কমিশন কমিশনার যারা ছিল এর আগে, এদেরকে মাঝে মধ্যে টক শোতে ডাকা, আরে এরাই তো এই নির্বাচন পন্থাকে ভাইঙ্গা গুড়া গুড়া করে দিচ্ছে। এদেরকে টাকার প্রয়োজন কেন, এদেরকে হেড করার প্রয়োজন, 100 হাত দূরত্ব বজায় রাখো, একেবারে অধিক থাকেন ভাই, আপনার দরকার নাই, আপনার আর বক্তব্য আমাকে শোনার দরকার নাই। আরো বলে যে এই ফোনে ফোনে বলে ওই যে দুর্নীতি যাই হয়েছে, ওই যে গুমুক চ্যানেল আমার ডাক দেয়, এদেরকে ইগনোর করা উচিত। এদেরকে যদি ইগনোর না করতে পারেন আমরা আপনারা, এদেরকে থেকে যদি দূরে সরে না যেতে পারি, তাই এই সকল দুদুক দুর্নীতি তো করবোই। এই দুদুক তো তখন ভয় পায় এদেরকে, এদেরকে ধরতে যে বাপরে বাপ, চুরি চুরি সিনা চুরি কয়লার পরদি টিভিতে রেডিওতে আজকে অনলাইনে তারা আছে, তাই তাই এটা স্বাভাবিক না। আজকে টুকুর ছেলের ধর্ম কোন কারণে, টুকুর ছেলের ধর্ম কোন কারণে, টুকুর ছেলে এরকম টুকুর ছেলে হাজারটা তৈরি হয়ে গেছে ভাই, হাজার হাজার তৈরি হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানের সাথে বলবো, উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সুকন্যা, তার লিডারশিপ আছে, এখন ধরো সবকিছু কি মাননীয় প্রধানমন্ত্রী করবে, এতগুলি এতগুলি মন্ত্রণালয় সে কিভাবে কন্ট্রোল করবে। এই এই দেখেন ভাই,
আমি 2016-তে এবং ইউনাইটেড দেশটা যে নেশনের চলে একটা যেতে পারছে, যাদের নামে ধরো কোনো না কোনো পত্রিকা কোনো না কোনো একটা সোর্স থেকে তাদের ব্যাপারে যখন কোনো না কোনো দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় আমাদের গণমাধ্যমে, তখন তারা যে দেশ ছেড়ে চলে যায়, এই দেশ ছেড়ে চলে যাওয়ার যে মানে তাদেরকে যে তদারকি করা বা মনিটর করা, এই দায়িত্ব তার জনগণ পালন করতে পারবে না, এই দায়িত্ব আর শুনেন ভাই, পত্রিকাও পালন করতে পারে না, এই দায়িত্ব সম্পূর্ণ একটা সরকারি অবয়ব বা সরকারি পরিমণ্ডল করতে হবে, বিভিন্ন সংস্থা আছে, সেখানে কি কোনো লেখেন দেখেন কিনা যে সরকার আসলে না তাদেরকে তাই পালাতে তো ভাই, দিচ্ছে বা সরকার চাচ্ছে আমরা তবু ফাঁকি তৃতীয় দিয়ে বিশ্বের চলে মতো যাচ্ছে, দেশ। এই অবস্থাতে আসলে আদতে সরকার আপনি কি মনে করেন যে তাদেরকে রেখে বিচারের সম্মুখীন করা, এখন অভিযোগ উত্থাপিত হওয়া আর একটু বিচার করা, দুটো দুই জিনিস, আপনি কি মনে করেন যে বিচার করার ক্ষেত্রে সরকার এখনো পর্যন্ত বদ্ধপরিকর, জিরো টলারেন্স ওনার এখনো যদি পর্যন্ত? স্কেপ করে, ওনার যদি স্কেপ করে, ইট ডাজেন্ট ম্যাটার, বিচারটা হোক, স্কেপ যদি করে। আর আরেকটা কথা, এখন কিন্তু বাংলাদেশ সেই ওই ওই 80 দশক 90 দশক নাই। আমি আমি লোটন আমি লোটন এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশন আমাকে 10 বার জিজ্ঞাসা করে। আমি যখন 2016 ইউনাইটেড নেশনের একটা একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলাম, আমাকে তো দেয় নাই যাইতে, আমাকে তো যাইতে দেয় নাই, আটকে রাখছিল, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। তাইলে আমার লোটনে বায়োডাটা যদি চলে যায়, যেন ও জাতীয় পার্টি করে, ওকে যাইতে দেওয়া হবে না, ও ও এনটি এনটি গভর্নমেন্টের লাগে স্ট্যান্ড নেয়, আমি যেতে পারি নাই। আমার মতন একটা নগ্ন একটা ব্যক্তি, আমি যাইতে পারলাম না এয়ারপোর্টে, তো আমি ব্যাক করলাম। হ্যাঁ, এয়ারপোর্টে ব্যাক করলাম। আর যারা দুর্নীতি করেছে, তারা যদি মনে করেন তারা ব্যাক করলো না, তারা পার করে দিল, তাহলে কেউ কারো না কারোর এটা যোগ সাজা আছে, কারো না কারোর এটার সাথে এটার প্রতি সমর্থন আছে, নাহলে উনি পার হইলো কেন? এখন জি কিন্তু বাংলাদেশ কিন্তু ওই অবস্থা না, এটা ডিজিটাল মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যার ড্যাশ গন, যে কেউ স্কেপ করে যাবে এটা হইতে পারে না। কারা কারা এগুলির সাথে জড়িত, সেই সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে ধরো। হ্যাঁ, আজকে 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 আমি তো এর আগেও বলছি যে জেনারেল দুর্নীতিবাজ চলে চলে আইয়ুবের যাওয়ার ব্যাপারে ক্ষেত্রেও আরো অন্যান্য দুর্নীতির আশ্রয় নিয়ে, আরো অন্যান্য দুর্নীতিবাজদের প্রশ্রয় নিয়ে, সহযোগিতা নিয়ে দেশ ছেড়ে যেতে পারছে, মানে দুর্নীতির সকল ক্ষেত্রে দুর্নীতির জয় জয়কার, এটাই পুরাটাই বিষয়। হ্যাঁ, আমার সারা অঙ্গে ঘা, ওষুধ দিব কোথা? আমার তো বাংলাদেশটাই দুর্নীতিতে ভরে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে হাত জোড় করে বলবো, আমরা জাতীয় পার্টি, বিরোধী দল বিরোধী দলে আছি, আমাদের নেতা গোলাম মোহাম্মদ কাদের আছে, আমি জোর গলায় বলতে পারি, আমি চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ গোলাম মোহাম্মদ কাদের। খবর দেখেন, তার টাকা পয়সা দেখেন, আপনারা সেদিন পল্লী বন্ধু স্যার মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, 90-এর পর ফেয়ার ফ্যাক্সের মাধ্যমে তার দুর্নীতি তদন্ত করে লেখা, কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল যে এর সাথে দুর্নীতি টাকা কই, একটি টাকা সেদিন বাই করতে পারে, দেখাইতে পারে নাই। এই আমলি সরকার বলেন, এই বিএনপি সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, কেউ দেখাইতে পারে নাই, আমরা জোর গলায় বলতে পারি। তাই আজকে আজকে জোর গলায় বলেন না, যারা বিদেশ আছে তাদের টাকার হিসাব নেন, যারা এই দেশে আছে তাদেরও টাকা দেবে। ভাই, আমি যদি এক কাটা জায়গা কিনি, এক কাটা জায়গা কিনি এনবিআর থেকে আরম্ভ করো, সবাই খবর জানবো। আর আপনি কোটি কোটি টাকা রোজগার করে ফালাইছেন, এনবিআর খবর জানবো না, ইন্টেলিজেন্স খবর জানবো না, হ্যাঁ, অপর অপর সংস্থা জানবো না। আমরা কি বোকার সঙ্গে বাস করি? আমরা কি বোকা? আমরা কি বোকা নাকি যে আমরা কিছুই জানি না?